বছরে একটা সিনেমা করার প্রত্যয়ে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা শাবনূর। এই মুহূর্তে তার হাতে দুটি সিনেমা রয়েছে, একটি মাতাল হাওয়া। এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন মাহফুজ আহমেদ, অন্যটির নাম রঙ্গনা। কিছুদিন আগে খবর উঠেছে রঙ্গনা দিয়েই মূলত দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাবনূর, কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এই মুহূর্তে মাতাল হাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছেন এই নায়িকা। কারণ এই সিনেমায় অভিনয়ের জন্য তার ফিটনেস জরুরি, তাই কমাচ্ছেন ওজন, এই জন্য নিয়ম মাফিক করছেন ডায়েট। গত দেড় মাসে ওজন কমেছে অনেকটা। সবচেয়ে বড় কথা, শাবনূর যে মাফের অভিনেত্রী তাকে এখন গড়পড়তা সিনেমায় মানাবেও না, তাই বছরে একটা সিনেমাই তার জন্য যথেষ্ট, আর সেই পথে এগুচ্ছেন তিনি, জানিয়েছেন ঘনিষ্ঠরা। তবে এই নায়িকা নিজে স্পষ্ট করে জানাননি ঠিক কোন সিনেমাটির কাজ আগে শুরু করবেন। এর মধ্যে মাতাল হাওয়ার নির্মাতা জানিয়েছেন তার সিনেমাতেই শাবনূর আগে অভিনয় করবেন, তবে অবশ্যই তাকে এই জন্য অনেক শ্রম দিতে হবে, স্লিম হতে হবে, আর শাবনূর করছেনও তাই। এ প্রসঙ্গে শাবনূর বলেন, সিনেমায় কাজ করার লক্ষ্য তো আছেন, এছাড়া আমাকে আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে, তবে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছি এটুকু বলতে পারি। এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন, তিনি এখন ব্যস্ত ভালোবাসা দিবসের নাটকের শুটিংয়ে। ফারিন বলেছেন, সবাই যাতে মনে রাখেন সেই রকম কাজ করতে চাই। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেওয়া তাসনিয়া ফারিন বলেছেন, অসময় সরল রেখার চলা একটি গল্প, আমাদের আশেপাশের গল্প। এখন আমরা যে ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি সেটারই একটি খণ্ডচিত্র এটি, এ কারণে দর্শকেরা অনেক বেশি কানেক্ট করতে পেরেছেন। প্রিমিয়ার শেষে সবার কাছ থেকে তেমন প্রতিক্রিয়া পেয়েছি, অনেকে তো এটাও বলেছেন, সুসময়ের বন্ধু সবাই, দুঃসময়ের নয়, সিনেমাটিতে এই প্রবাদের সুন্দর উপস্থাপন হয়েছে। ফারিন বললেন, বাংলাদেশের নারীকেন্দ্রিক গল্পগুলো গুরু গম্ভীরভাবে উপস্থাপন করা হয়। বেশিরভাগ নাটক বা ফিল্মে দেখা যায় প্রথমে নারী ভেঙে পড়বে, তারপর প্রতিবাদী হয়ে উঠবে, এই একটা ফরম্যাটে আটকা ছিল, দর্শক তাই দেখতে চাইছিলেন না। ফারিন বললেন, দেশের ছবিতে আমাকে কবে দেখা যাবে এমন প্রশ্ন প্রায় শুনতে হয়, কিন্তু চলচ্চিত্রের কাজটি যদি আমার ওটিটির কাজকে অতিক্রম করতে না পারে তাহলে কী লাভ। সবাই যাতে মনে রাখেন সেই রকম কাজ দিয়ে শুরু করতে চাই, সত্যি বলতে সব কিছু ছাপিয়ে যাওয়ার মতো কাজের প্রস্তাব এখনও আমি পাইনি। ফারিন আরও বলেন, নাটকের কাজ আগের চেয়ে কমিয়েছি, সব নিয়ে ভালো গল্প, পছন্দসই চরিত্র ও পরিচালক না হলে কাজ করি না, আরও কয়েকদিন ভালোবাসা দিবসের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকব। গত বছর শোনা গিয়েছিল পশ্চিমবঙ্গের ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হবেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা, তবে বিষয়টি নিয়ে এতদিন কথা বলেননি তিনি, এর মধ্যে কয়েকবার কলকাতায় গিয়েছিলেন, সেই খবরে আরও শোরগোল বেঁধেছিল। এবার টলিউডের সিনেমায় দেখা যাবে তাকে, সংবাদ মাধ্যমকে এই খবর তিশা নিজেই নিশ্চিত করেছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, কয়েক বছর ধরে আমি টলিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম, তবে ব্যাটে বলে মেলেনি, কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে, আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি, তবে এবার সব কিছু চূড়ান্ত হয়েছে, আমিও হাঁ করেছি নির্মাতাকে। আমার সঙ্গে কে অভিনয় করবেন সেটা এখনই বলছি না, এটুকু বলতে পারি এই বছরেই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক। কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা, বেশ কয়েকবার কলকাতায় যাওয়া আসাও এই গুঞ্জন ছড়িয়েছিল, তবে এতে করে অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন, তিশার স্বীকারোক্তি যেন তা আরও বাড়িয়ে দিল। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তিশা অভিনীত নাটক বাবা তুমি কোথায়, এতে তিশার বাবার চরিত্রে অভিনয় করেছেন তারিকা নাম খান, নাটকটি নিয়ে খুবই আশাবাদী তিনি। দেশ ও দশের কথা বলে।